সাংবাদিকদের দু পয়সা সাংবাদিক মেরেছিলেন, আপনারাও কটাক্ষ করেছিলেন, পুরো নিন্দা জানিয়েছিলেন। আপনাদের বিরোধী দলের নেতা শুভেন্দু তিনি অধিকারী, তিনি বারবার সাংবাদিকদের সম্মুখীন হয়ে বলছেন ছোটি চাটা সাংবাদিক, কীভাবে দেখছেন এটা, তিনি নিন্দা করবেন না আপনি? না দেখুন, কেউ কেউ যদি তার দায়িত্ব পালন না করে, আমরা কোনো সাংবাদিক মিডিয়ার বিপক্ষে নাই, আমরা জানি পশ্চিমবঙ্গের মিডিয়া কীভাবে বিজেপিকে দেখে কী করে, আমার কোনো কমপ্লেন নেই, কিন্তু কারো হতেই পারে, তার সম্বন্ধে যদি কেউ সেরকম বলে বা লিখে বা দেখায় তো তার বলার অধিকার আছে। আমি ব্যক্তিগতভাবে কারো বিরোধিতা করি না, যে যার কাজ করছে যে মানুষ তার কথার উত্তর দেবে, আমরা আমাদের রাজনীতি করি, মিডিয়া তার কাজ করে, মানুষ তার জবাব দেবে, কিন্তু সব কিছু সীমা আছে। অনেকে মনে হয় যে তার প্রতি সেরকম ব্যবহার করেছে, তিনি যেটা বলেছেন তার ব্যক্তিগত মত। উনি কি ব্যাংক ছিলেন, কে ক্যাঁকড়া কে ব্যাংক বোঝাই যাচ্ছে, যে মহাসাগর ছেড়ে যদি ডোবাতে লাভ মারে তার কথার কি উত্তর দেবো? আমরা পুরো শক্তি দিয়ে লড়ছি, পুরো টিম, এমএলএরা, এমপি, আমি, আমার সভাপতি সবাই আছি, শান্তিপুর আমাদের সঙ্গে আছে। আপনি পুরো শক্তি দিয়ে লড়ছেন, আপনার মন্ডল সভাপতি বেরিয়ে যাচ্ছে, কর্মীরা প্রতিদিন বেরিয়ে জয়েন করছেন, কেউ বেরিয়ে যান, দু চারজনকে ভয় দেখিয়ে কেস দিয়ে পার্টি থেকে একটু আলাদা করা যায়, অনেকজন বসেও গেছেন ভয়ের চোটে, তাতে পার্টি কিছু যায় না, ওরাই আবার বিজেপির হয়ে কাজ করে। আসন তো একটাই আমরা জিতবো, বিজেপি জিতছে, ভোটের পার্সেন্টেজ সবসময় কম বেশি হয় প্রত্যেক ইলেকশন, ওটা বলা যায় না। প্রদেশ সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে নির্দিষ্ট আসন গ্রহণ করার অনুরোধ করছি।